মাছগুলো তো পড়ে গেলো রে ভাই বলি দেখতেছেন আমাদের আরেকটি জাল আছে এই যে পশ্চিমে একদম চরার মধ্যে অল্প পানিতে আমরা সেই চায়না রিং জাল পাচ্ছি সেটা ইনশাল্লাহ আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আজকে এই অল্প অল্প পানিতে দেখতেছেন বন্ধুরা জাল পাচ্ছে আমরা সেই জালের মাছগুলো এখন দেখব ইনশাল্লাহ আপ সেই সাথে থাকবেন দেখি এই জালে কীরকম মাছ পড়ছে আপনাদের দেখাচ্ছি আসলে পানি নেই দেখি এটা মাছ নাই প্রিয় দর্শক মন্ডল দেখতেছেন আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ এই জালে তেমন একটি মাছ একটি শিঙ্গি মাছ পড়ছে বিশেষ করে আপনাদের দেখাচ্ছি বড় একটি শিঙ্গি পড়ছে বলে দেখাচ্ছি ও দেখেন বন্ধুরা একটি শিঙ্গি মাছ আসলেই সুন্দর একটি বড় একটি শিঙ্গি এই দেখতেছেন মানে এক শিঙ্গি কাম হয়েছে শিঙ্গি তো বড়ই আছে গো মোটামুটি দেখতেছেন প্রিয় দর্শক মন্ডলী দেখেন আপনাদের শিঙ্গিটা দেখাই এই জালে শুধু একটি শিঙ্গি মাছ পড়ছে দেখেন ওই যে বড় শিঙ্গিটা তো অন্য জালের মাছগুলি একটি বড় শিঙ্গি মাছ দেখতেছেন পাশাপাশি আমরা ওই টুনের মাছগুলি দেখব ইনশাআল্লাহ দেখতেছেন এই যে যাচ্ছে বৃষ্টি হলে মাছ বেশি পড়তো প্রিয় দর্শক মন্ডলী সেজন্য কিন্তু আমরা চড়ার মধ্যে পাতিয়ে রাখছিলাম কিন্তু বৃষ্টি হয় নাই কারণে একটু মাছ কম দেখা যাচ্ছে তবুও একটি সিঙ্গি দেখলেন বড় একটি সিঙ্গি মাছ দেখতেছেন অনেকেই কিন্তু এই মাছ দেখতে আসছে দেখতেছেন বন্ধুরা সকালবেলা বান্দা আছে

দেখেন এখন মাছগুলো ঢালবে আমরা দেখাচ্ছি ইনশাল্লা আসলে যোগ বেশি এই যে আমাকে দর্শক মন্ডলী দেখতে স্যার ঢালো ঢালো ো এই যে অল্প কিছু মাছ পড়ছে দর্শক মন্ডলী লাগে স্যার এই যে অল্প কিছু মাছ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লা এরকম ভিডিও এতে আসলাম আইকুম দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে এখন আমরা চলে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন এই যে চায়না একটি জাল ছাতা জাল এই ছাতা জাল দিয়ে কি ধরনের মাছ ধরে সেটা ইনশাল আপনার দেখাচ্ছি দেখতেছেন জালটা তুলল তুললেই দেখতেছেন প্রচন্ড মাছ পড়ছে এবং চালের যে এই গিট্টটা আছে গিটটা খুলল খোলার পরে এই আছে দেখতেছেন কত